নিউজিল্যান্ডকে একদিকে হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় পুরুষ দল, অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতেছে ভারতের অনিরুদ্ধ মহিলা দল, আর সেই সঙ্গে অনিরুদ্ধ ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রথম দল হিসাবে নিজেদের নাম লিখিয়ে ফেলল টিম ইন্ডিয়া। আরও একবার নিজেদের ক্লাস প্রমাণ করলেন সের রাহাতরা। এই প্রতিযোগিতায় তৃতীয় হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন তিনি, আর সেই সুবাদে শুরুর দিকে শেফালিকে হারালেও ভারতের রান তাড়া করার ক্ষেত্রে কোনো অসুবিধে হয়নি। তবে ভারতীয় ক্রিকেট দলের বোলাররা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, একাই তিন উইকেট শিকার করেছেন পার্শ্ববী চোপড়া, আর সে কারণেই মাত্র ১০০ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের সামনে এই রানটা অর্জন করা খুব একটা কঠিন কাজ ছিল না। ম্যাচের শুরুর থেকেই দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শেফালি বর্মা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে নিউজিল্যান্ডের ব্যাটাররা। অ্যানা ব্রাউনিং ১, এমা ম্যাকলওয়েজ ২, শুধুমাত্র ব্যাট করতে এলেন এবং ফিরে গেলেন। কিউই ব্রিগেডের হয়ে কিছুটা হলেও মুখ রক্ষা করতে পারলেন জর্জিয়া, তিনি ৩২ বলে ৩৫ রান করেছেন। এছাড়াও দলের উইকেট কিপার ইজাবেল গেজ ২২ বলে ২৬ রান করেছেন। নিউজিল্যান্ডের অধিনায়ক ইজি শার্প মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। এছাড়া দলের পেস বোলার কাইনি নাইট ১২ রান করেছেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১০৭ রান তুলেছিল। পার্শ্ববী চোপড়ার ৩ উইকেট ছাড়াও টিম ইন্ডিয়ার হয়ে ১টি উইকেট নেন তিতাস সাধু, মন্নান কাশ্যপ, শেফালি বর্মা ও অর্চনা দেবী। এরপর পালা আসে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের। ভারতের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। অ্যানা ব্রাউনিংয়ের বলে প্লিমারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শেফালি বর্মা। ৯ বলে ১০ রান করেছিলেন তিনি। শ্বেতা শেহরাওয়াত ও সোমিয়া তিওয়ারির মধ্যে একটা ম্যাচজয়ী পার্টনারশিপ গড়ে ওঠে। ৪৫ বলে ৬১ রানে অপরাজিত থাকেন শ্বেতা। তিনি এই ম্যাচে ১০টি বাউন্ডারি হাঁকিয়েছেন। তবে সৌমিয়া ২৬ বলে ২২ রান করে সেই ব্রাউনিংয়ের বলে বোল্ড হয়ে যান, তিনি ৩টে বাউন্ডারি হাঁকিয়েছেন। শেষ বেলায় ব্যাট করতে নেমে ৭ বলে ৫ রান করলেন তৃষা এবং টিম ইন্ডিয়াকে এই ম্যাচটাই জিতিয়ে দেন। সেই সঙ্গে চলতি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের সামনে ফাইনালের দরজা খুলে গেলো।